বাংলা মানবতা সমাধান ليس غير الله رب للعباد. ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله. ليس غير الله رب للعباد. ربنا الله، ربنا الله. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين. পৃষ্টিভি বাংলার দূরের ও কাছের দর্শক ভাই বোনকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি প্রকৃত শান্তি লাভের উপায় প্রকৃত শান্তি বলতে আমরা একটু আলোচনা করব। যে শান্তি সবই প্রকৃত নয় কিছু বাহ্যিক দুনিয়াবি আর প্রকৃত শান্তি বলতে আমরা স্থায়ী আখেরাতের শান্তিকেই বেশি অগ্রগণ্য করব আশা করি এ মর্মে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদের সামনে সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন পরিচয় করিয়ে দিই আজকের আলোচকবৃন্দের সাথে আমার সাথে আছেন শাহ শহীদুল্লাহ খান মাদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং সঙ্গে রয়েছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আরও রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি যে কথা বলছিলাম প্রকৃত শান্তি লাভের উপায় জি শেখ মাদানী প্রকৃত শান্তি বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ হারাবিনাম আল্লাহ আম্মাবাদ আসলে মোহতারাম আপনি যেটা সংক্ষিপ্তভাবে ইঙ্গিত দিয়েছেন মানুষ আজকে দুনিয়াতে শান্তি খুঁজে প্রকৃতপক্ষে দুনিয়া তো কখনো স্থায়ী শান্তির স্থান নয় জায়গা নয় আসল শান্তি হচ্ছে সেই জান্নাতে যেটি পরকালে আল্লাহ রাসুল সাল্লাম ওইভাবে দুনিয়াতে অনেকে করেছেন এবং সাহাবিদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আসল শান্তি হচ্ছে সেই আখেরাতের শান্তি তবে দুনিয়াতে একটি বিষয় মনে রাখতে হবে সেই আখেরাতের শান্তি পেতে হলে দুনিয়াতেও একটি শান্তির পথ তাকে অবলম্বন করতে হবে দুনিয়াতে কেউ যদি অশান্তির পথ বেছে নেয় আর আখেরাতের শান্তি পেতে চায়

বলুন যে স্থায়ী শান্তি বা প্রকৃত শান্তি বলতে আমরা কোনটাকে বুঝবো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আসলে প্রকৃত শান্তি বা স্থায়ী শান্তি প্রকৃত শান্তি আর স্থায়ী শান্তি তো জান না কেননা আল্লাহ তালা বলছেন বল তো ফেরুন আল হায়াতার দুনিয়া বল আের অত ওহ তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী

অথচ মানুষের চোখ পৃথিবীতে অনেক কিছু দেখেছে দেখছে দেখবে কিন্তু ব্যবস্থা সেটা মানুষের এই দুনিয়াতে কোনো শান্তিতে সেটা মিলাতে পারবে না আল্লাহ রসুল কথা বলছেন যে সেটা এমন একটা শান্তির ব্যবস্থা যেটা কান কোনো দিন শোনেনি মানুষের কান তো পৃথিবীর অনেক কিছুই শুনেছে কিন্তু যেটা স্থায়ী শান্তি জান্নাত সেটার কথা মানুষ কানেও কোনোদিন শোনেনি শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন যে আল্লাহতাল্লাহ বললেন মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে জান্নাতের শান্তি কত বড় শান্তি তাহলে মানুষ যদি পরকালের স্থায়ী শান্তি পেতে চাই তাহলে দুনিয়ার একটা শান্তির পথ বাছাই করতে হবে পৃথিবীর জন্মলগ্নের থেকে না হলো বেশ কিছু যুগ থেকে এক মানুষ মানুষকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য অনেক পথের কথা বলেছে অনেক থিওরি অনেক পদ্ধতি উল্লেখ করেছে কিন্তু পরবর্তী দেখা গেছে যারা মুসলিম নয় তারাও সেটাকে মেনে নেয়নি সবাই সেটা স্থায়ীভাবে তারা স্বীকৃতি দিয়েছে যে আসলে শান্তি পেতে হলে ইসলাম গ্রহণ করতে হবে বা ইসলামকে মেনে চলতে হবে এই জন্য তালা বলছেন উদ্ঘল ফিল সত্যিকারই যদি তোমরা শান্তি পেতে চাও বা শান্তি ভোগ করতে চাও তাহলে ইসলামে তোমরা পরিপূর্ণ ভাবে দাখিল শেখ ধন্যবাদ অত্যন্ত মনজ্ঞ আলোচনা আপনি করতেছিলেন আমরা শেখ কাজী ইব্রাহিম সাহেব আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে প্রকৃত শান্তি পেতে হলে কোন ধরনের উপকরণের মাধ্যমে আমরা পেতে পারি এমন কিছু বল জি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ পূর্বের আলোচনা থেকে তো মোটামুটি দিশা আমরা পেয়েছি এটা আমি কিছু তারা এমন এক ধর্মের মালিক যে ধর্মের নামই হলো ইসলাম ইসলাম নবীলাম যখন রোমান বাচ্চা হেরাকিয়াসকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম তিনি বলেছিলেন তুমি ইসলাম কবুল করো শান্তি পেয়ে যাবে শান্তি পেয়ে যাবে এবং আল্লাহ বলেছেন আল্লাহ তো দাওয়াত দিচ্ছেন গোটা বিশ্ব মানবতাকে শান্তি নিকতনের দিকে শান্তির বাড়ির দিকে জান্নাতের দিকে সুবহানাল্লাহ তো আসলে তো ইসলাম ছাড়া মানুষের যে আত্মার শান্তি আল্লাহ বেযিক্রিল্লাহ তাতমিনুল ক্বুলু মন আল্লাহ সৃষ্টি করেছেন এই মন আল্লাহকে বাদ দিয়ে কাকে দিয়ে সে শান্তি পাবে পেতে পারে না এই জন্য সুর আর আঠাশ বলেছেন জেনে রাখো মানবাত্মা কেবল পারে আর কোন কিছুতে পারে না শান্তি পাওয়ার নেই সুযোগ যাই হোক তো আসলে শান্তি পেতে হলে আত্মিক ভাবে ইসলামে এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলামকে চর্চা করতে হবে যেমন নবীজি বলেছেন বিশ্ব মানবতা যার হাতের অত্যাচার থেকে রসনার অত্যাচার থেকে তার দিক থেকে কোনো অত্যাচার থেকে গোটা বিশ্ব মানুষ শান্তিতে থাকতে পারে সেই লোককে বলা হয় মুসলিম ইসলামের

যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে আর নিরাপদে থাকলো কারণ দেখা যাচ্ছে যে মুখ এবং হাত মানুষের জাহান্নামের মাধ্যম আর যখন মানুষ এই দুটাকে নিরাপদে রাখবে ওর দ্বারা মানুষ কষ্ট পাবে না তখন আল্লাহ রসুল তার জিম্মেদারি নিচ্ছেন তাকে জান্নাতের নিয়ে যাওয়ার সাহলিব সাদ রাজি আল্লাহ তাল বলেন রাসুল কোন ব্যক্তি যদি এই মুখের জিম্মেদারি নিতে পারে তার মানে সে মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না এবং সে যদি তার লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে সে কোনো অশ্লীল কাজে জড়িয়ে যাবে না রাসুল সাল্লাম বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তাহলে মানুষকে মুখ থেকে নিরাপদে রাখার কত একটা বড় মাধ্যম ই কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে হালতা দুরুনা মাইদ খুলুন নাসা আছরা ফিল জাননা তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি তোমরা কি এটা বলতে পারো তোমাদের এটা জানা আছে সঙ্গী সাথে যে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি কি সেটা মাধ্যম তখন আল্লাহর রাসূল বললেন বলতে বলতে বলছেন আলফার ফাম মানুষের মুখ এবং মানুষের লজ্জাস্থানি মানুষকে বেশি বেশি জাহান নামে প্রবেশ করায় তো যখনই মানুষের মুখের গতি দুর্বল হয়ে যাবে এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়বে তখন তার ফল ভালো হবে কথা বলবি অশ্লীল মুখকে যদি থাকলে ফল ভালো না তে মুখকে যদি বিফলে ব্যবহার করে তাহলে ফল ভালো জাহান নাম আমরা আমাদের আজকের অধিবেশন থেকে আমরা মনে হয় শান্তির হেতু শান্তি লাভের উপায় প্রকৃত শান্তি লাভের উপায় তে পাঁচটি জিনিস রয়েছে যে এই পাঁচটি জিনিস অপরিহার্যভাবে যদি বিশ্ব সমাজ বাস্তবায়ন করে তাহলে তারা শান্তির পথে যেতে পারে এই পাঁচটি যদি এটা কোরআন সুন্নাহর ব্যাপক গবেষণা থেকে এই পাঁচটি জিনিস বেরিয়ে আসছে পাঁচটির আগে আমরা যদি আরো একটু এই বিষয়টার দিকে দিকopat করি যে তিনটি মূল উপকরণ থেকে শান্তির উপায় উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যেগুলো দিয়েছেন সবগুলোই সবগুলোই তো আমরা এখানে উল্লেখযোগ্য কিছু আলোচনায় নিয়ে আসবো তিনটা প্রধান তো আমরা আবারও আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ সুদী দর্শক শ্রোতা একটু বিরতি আমরা নিতে যাচ্ছি বিরতির পরে যথা রীতি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জীবন আল্লাহ কারো অধিকার নয় বাচ্চারা যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একা যার কোনো তুলনা সম্ভব নয় তারপরে হলো আল্লাহ একা এক ডঃ মুসলেহুদ্দিন প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমেই জ্ঞান লাভ করা খরচ যে শব্দে কি মহান সমস্ত প্রশংসা সকল তারে আল্লাহর জন্য যিনি পুরা আল আমি যে আল্লাহর প্রমাণ বুঝে তৌহিদের রশি কক্ষনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা Kal Rat Shari Doshtai Apunoshamprachar Shokal Natai Bangladeshi Peace TV Banglai. Dialogue. Dialogue. Discussion. 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 Debate. Debate. Rebuttal. 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 Conclusion. Conclusion. Eliminate. Misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, DEKHUN সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে যাদের পথে

তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম যথারীতি আলোচনা নিয়ে আলোচনা করতেছিলাম প্রকৃত শান্তি লাভের উপায় ও উপকরণ নিয়ে এ পর্যায়ে শেখ শহীদুল্লাহ খান মাদানি আপনি তিনটি বিষয়কে একটু বিশ্লেষণাত্মক পর্যায়ে নিয়ে আমাদের কিছু বলুন জি মহতারাম আসলে মানুষের জীবন পৃথিবীতে মানুষের জীবন সঠিকভাবে পরিচালনা করতে হলে বা শান্তির পথে চলতে হলে তাকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হয় যেটি প্রথম আমরা বলেছি আব্দ মানে এমন কতগুলি বিষয় যা না হলে তার পক্ষে সম্ভব নয় বেঁচে থাকা দ্বিতীয় হলো যেটা মানুষের প্রয়োজন হয়তো বাঁচতে পারে কিন্তু সুস্থ সুন্দরভাবে সে বাঁচতে পারবে না এটার এমন চাহিদা কিছু রয়েছে প্রয়োজন রয়েছে তৃতীয় এর কোনোভাবে চলতে পারে কিন্তু তার জীবনটাকে আরো সুন্দর করতে হলে আরো আকর্ষণীয় করতে হলে আর নিরাপদ করতে হলে আরো একটা বিষয় প্রয়োজন হয় যেটাকে বলা হয় আত্মাসিনাত তো জরুরিয়াত যেগুলি এই জরুরিয়াতের মাঝে সেগুলি হয়তো আমরা পর্যায়ক্রমে আলোচনায় আসব সেগুলি অনেকগুলি রয়েছে যেগুলি সাধারণত জরুরিয়াত উল্লেখযোগ্য হলো বিভিন্ন চিন্তাশীলরা চিন্তাবিদরাই বলে থাকেন তার মাঝে হলো একটা হলো হেফজুদ্দিন মানুষ জি সাহেব আমরা জীবনটাকে পরিচালনা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ আমরা শেখ আবদুল বিন ইউসুফ এই যে দরুরিয়াত অত্যাবশ্যকীয় যে উপকরণগুলো প্রকৃত শান্তি লাভ করতে হলে হাসিল করা দরকার বিস্তারিত একটু আমাদেরকে বলে যে আলহামদুলিল্লাহ আসলে যেগুলো অবশ্যই পালনীয় তো মুসলমান হিসেবে অবশ্যই পালনীয় তো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বন ইসলাম আলাহ খামস ইসলাম বা আল্লাহ মাখু মান্তাহু আল্লাহ রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করো যখনই আমরা আবশ্যক পালনীয় হিসাবে হালালকে হালাল বলবো এবং হারামকে হালাল বলবো এবং ওইভাবে পালন করব। তখনই আমাদের এটা জীবনে একটা আবশ্যক পালনীয় জিনিস চলে আসবে যার ফলাফল হবে জান্নাত। আমি অবশ্যই এখানে সামাজিকভাবে আবশ্যক পালনীয় জরুরি একটা অংশ বিশেষে বলতে পারি যে এই অংশগুলি যখন মানুষ আবশ্যক পালনের মধ্যে নিয়ে চলে আসবে তখন সে ইনশাআল্লাহ অবশ্যই সে একটা স্থায়ী জান্নাত লাভের পথ পেয়ে যাবে ও বাদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন ইদমানুলি সিদ্সেকুম আদমাল জাননা তোমরা ছয়টা জিনিস জরুরিভাবে পালন করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিয়ে নিলাম তোমরা যদি তোমাদের জীবনে ছয়টা জিনিসকে আবশ্যক পালনীয় গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি সে জিম্মেদারি গ্রহণ করবো ধন্যবাদ আপনার কাছে আমরা পরে আবার আসব এই বিস্তারিত এই বিষয়টি শোনার জন্য ততক্ষণে কাজী মোহাম্মদ ইব্রাহিম এই যে এবং হাজিয়াত। দুটো জিনিসকে আমাদের দর্শক শ্রোতা সম্ভবত খুব কাঁচা কাশি বুঝতেছেন এ দুটোর মধ্যে বা এই তিনটের মধ্যেই দূরত্বকে যদি একটু تفصیلیات সাথে বলেন তাহলে সুবিধা হয় আসলে জরুরিয়াত এবং হাজিয়াত এবং তাহসিনা একটা হলো অপরিহার্য আর আরেকটা হলো মানুষের প্রয়োজন আছে অপরিহার্য নয় সেটা ছাড়াও বাঁচা যায় কিন্তু কষ্ট হবে আর আর আরেকটা হলো যেটা তাহসিনাত যেমন আমরা এটা তাহসিনাতকে এক কথা নফল বলতে পারি নফল হলেও খুবই ভালো না হলেও মোটামুটি চলে তো এইভাবে ভাগটা করা আছে আমরা বিস্তারিত পরে আসব কিন্তু দরিয়াতের মধ্যে যে পাঁচটি জিনিস আমরা বলেছি যে বিশ্ব শান্তির জন্য মানব জাতি যদি শান্তি পেতে চায় তাহলে পাঁচটি জিনিসকে তার সংরক্ষণ করতে হবে প্রথমেই সে পাঁচটির এক নম্বর সব কিছুর আগে হলো তার সঠিক ধর্মকে সংরক্ষণ করা মানব ধর্ম যেটা গোটা বিশ্ব মানবতা যেটা ধর্ম পাঁচটির মধ্যে একটা হলো তার সঠিক ধর্মের সংরক্ষণ দ্বিতীয় হলো তার হেফজুল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করন তারপর তিন নম্বর হলো হেফজুল মাল মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত 4 নম্বর হলো হেবজুল আকল মানুষের যে বিবেক আল্লাহ দিয়েছেন বিভিন্ন নেশা মাদক দ্রব্য দিয়ে যেভাবে বিবেককে ধ্বংস করা হচ্ছে সে ধ্বংসের হাত থেকে মানব বিবেককে সংরক্ষণ করা 5 নম্বরে হলো হেবজন নসাল মানব বংশকে সংরক্ষণ করা এই পাঁচটি জিনিসকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে শান্তির পথে অনেক দূর আমরা আলোচনা মানব আলোচনা শেখ আমরা আপনার কাছে আবারো ফিরে আসব ততক্ষণে আমি শাহ আব্দুর ইউসুফকে বলবো যে এই যে বিবেক বিবেকের একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের শরিয়ায় রয়েছে এ সম্পর্কে কিছু বলো জি বিবেক তো শরীয়তে একটা বড় এবং গ্রহণীয় জিনিস যার বিবেক নাই তার বিচার নেই যারা পাগল তার বিচার হবে না যার যত বিবেক বেশি তার তত বিচার কঠিন হবে এই জন্য তালা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট ওরাই যারা জ্ঞান চর্চা করে না যারা চর্চা করে না তারাই সবচেয়ে নিকৃষ্ট জাতি বা নিকৃষ্ট সম্প্রদায় এই হিসাবে আমরা বিবেক বিবেককে ক্ষতি করে বিবেককে আমরা কিভাবে হেফাজত করতে পারি কিভাবে আমরা রক্ষা করতে পারি আসলে বিবেকের ক্ষতি করে কিসে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করে এমন কিছু খায় বা এমন কিছু বলে বা এমন কিছু করে

পিছনের দিকে ঘটলো তারপর বিবেককে বললেন আল্লাহ কম তুমি দাঁড়াও তারপর বললেন যে বিবেক তুমি বস তো বসলো যখন এগুলি ঘটলো তখন আল্লাহতালা বলছেন যে বিবেক মা তো খালকা নেই আফজালকা আহসানো মিনকা বিবেক আমি তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি তুমি সবচেয়ে উত্তম তুমি সবচেয়ে সুন্দর বেকা খোঁজই আমলকে আমার বিচারের কাঠগোড়া তুমি তোমাকেই ধরবো তার মানে যার বিবেক যেমন আছে তার তেমন বিচার হবে যার যেমন বিবেক নেয় তার বিচার হবে না বিবেক একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং মানুষের জীবনে ভালো মন্দ ডেকে আল্লাহ বলেছেন যে বিবেক চর্চা করে না সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ শেখ আমরা তাহলে স্পষ্ট বুঝতে পারলাম যে প্রকৃত শান্তি লাভের উপায় একমাত্র ইসলাম অবশ্যই আর প্রকৃত শান্তি বলতে আমরা সেই যে জীবন অনন্ত জীবন জান্নাতি জীবনের শান্তিকেই বুঝবো অনাবিল শান্তির এটাই ইসলামের সর্বোচ্চ প্রতিদানই হচ্ছে জান্নাত যে সম্পর্কে শেখ উল্লেখ করতেছিলেন যে খন্দকের যুদ্ধে যখন সাহবাই আইনকে নিয়ে।

আমরা যেটা আসলে বলতেছিলাম যে প্রকৃত শান্তি যদি লাভ করতে চাই তাহলে ইসলামে আসতে হবে ইসলাম জিনিসটা কি আল্লাহ যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তো এই মহাবিশ্ব যখন সৃষ্টি করেন

আমি একা যদি অন্য একটা নিয়মে চলতে শুরু করি মহাবিশ্বের সাথে আমার সংঘাত সৃষ্টি হবে আমি শান্তি পাবো তাহলে আমরা বুঝতে পারলাম সুপ্রিয় দর্শক শ্রোতা যে আসলে ইসলাম এবং ইসলামের বিধান অকপট চিত্তে মেনে নিয়ে সেই মহান স্রষ্টার দরবারে আত্মসমর্পণ করাটাই শান্তির একটি অন্যতম উপকরণ এর বাইরে যারা শান্তি শৃঙ্খলা সুখ সমৃদ্ধি খোঁজে তারা ব্যর্থ হয়েছে অতীতেও আজকেও আমরা পৃথিবীতে বড় বড় কাফেরকে তাদের ইতিহাস পুরো আনুল থেকে আমরা জানতে পারি তারা বিকল্প পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা এবং এই পৃথিবীতে তাদের রাজত্ব কায়ম করতে চেয়েছিল পৃথিবীকে আরও সুখময় এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পূর্ণ করতে চেয়েছিল কিন্তু সেগুলো ধুলায় তুষারিত হয়েছে বিপর্যস্ত হয়েছে তারা তাদের কর্মময় জীবনে আসুন আমরা প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে একমাত্র ইসলামকেই গ্রহণ করি এবং ইসলামের বিধিবিধান এর কলা কানুন এর আইন কানুন মেনে নিয়ে একেবারে নিঃসংকোচে মেনে নিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভের চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়ত করুন আমিন আমিন হাদা আমিনাফরুল্লাহলি আলাইকুম ولسائر المسلمين ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম ডিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আর ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন ইস টিভি বাংলা